আবারও প্রতারণার অভিযোগ ২৮৫ টাকার জুতো কিনতে গিয়ে খোয়া গেল ১৯,০৫৯ টাকা। ই-কমার্স সাইটে প্রতারণার অভিযোগ উঠল নরেন্দ্রপুরে। অভিযোগকারিনীর দাবি, মঙ্গলবার ই-কমার্স সাইটে তিনি ২৮৫ টাকার একটি জুতো অর্ডার দেন। অভিযোগ, অনলাইনে পেমেন্ট করতে গিয়ে সমস্যা হওয়ায় ওয়েবসাইট থেকে পাওয়া হেল্পলাইন নম্বরে ফোন করলে সেখান থেকে অ্যাপ ডাউনলোড করতে বলে ওটিপি চাওয়া হয়। সেই ওটিপি জানানোর পরে ৩ দফায় অভিযোগকারিনীর অ্যাকাউন্ট থেকে ১৯,০৫৯ টাকা গায়েব হয়ে যায় বলে অভিযোগ। নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। বারুইপুর পুলিশ জেলার তরফে জেলা জুড়ে সাইবার সচেতনতা অভিযান চলাকালীনই ঘটল এই ঘটনা। হ্যাঁ, ওই পেমেন্টটা হয়নি, তাও একটু ইয়ে হয়ে গুগল থেকে একটা নাম্বার বার করলো, কি সার্ভিসের কোনো নাম্বার হবে, ওই নাম্বারটা বার করলো। তো ওই নাম্বারতে একটা নাম্বার পেলো, ওই নাম্বারতে যোগাযোগ করলো। তখন ও বলছে কি একটা অ্যাপ ইনস্টল করো, এনিডেক্স বলে। এনিডেক্স বলে অ্যাপটা ইনস্টল করেছে। তারপরে ওই নাম্বারটা যখন পেয়েছে, ওই নাম্বারটা ও চেয়েছে, যে যার নাম্বার বার করলো ওই নাম্বারটা চেয়ে। তারপরে ও বলছে এই ওই নাম্বারটা বললো, অ্যাকাউন্ট থেকে টাকা কেটে ১৫,১৫৯ টাকা একবার কেটেছে, একবার ৩,৫০০ টাকা কেটেছে, একবার ৪০০ টাকা কেটেছে, মোট ১৯,০৫৯ টাকা। আবারও প্রতারণার অভিযোগ ২৮৫ টাকার জুতো কিনতে গিয়ে খোয়া গেল ১৯,০৫৯ টাকা। ই-কমার্স সাইটে প্রতারণার অভিযোগ উঠল নরেন্দ্রপুরে। অভিযোগকারিনীর দাবি, মঙ্গলবার ই-কমার্স সাইটে তিনি ২৮৫ টাকার একটি জুতো অর্ডার দেন। অভিযোগ, অনলাইনে পেমেন্ট করতে গিয়ে সমস্যা হওয়ায় ওয়েবসাইট থেকে পাওয়া হেল্পলাইন নম্বরে ফোন করলে সেখান থেকে অ্যাপ ডাউনলোড করতে বলে ওটিপি চাওয়া হয়। সেই ওটিপি জানানোর পরে ৩ দফায় অভিযোগকারিনীর অ্যাকাউন্ট থেকে ১৯,০৫৯ টাকা গায়েব হয়ে যায় বলে অভিযোগ। নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। বারুইপুর পুলিশ জেলার তরফে জেলা জুড়ে সাইবার সচেতনতা অভিযান চলাকালীনই ঘটল এই ঘটনা। আবারও প্রতারণার অভিযোগ ২৮৫ টাকার জুতো কিনতে গিয়ে খোয়া গেল ১৯,০৫৯ টাকা। ই-কমার্স সাইটে প্রতারণার অভিযোগ উঠল নরেন্দ্রপুরে। অভিযোগকারিনীর দাবি, মঙ্গলবার ই-কমার্স সাইটে তিনি ২৮৫ টাকার একটি জুতো অর্ডার দেন। অভিযোগ, অনলাইনে পেমেন্ট করতে গিয়ে সমস্যা হওয়ায় ওয়েবসাইট থেকে পাওয়া হেল্পলাইন নম্বরে ফোন করলে সেখান থেকে অ্যাপ ডাউনলোড করতে বলে ওটিপি চাওয়া হয়। সেই ওটিপি জানানোর পরে ৩ দফায় অভিযোগকারিনীর অ্যাকাউন্ট থেকে ১৯,০৫৯ টাকা গায়েব হয়ে যায় বলে অভিযোগ। নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। বারুইপুর পুলিশ জেলার তরফে জেলা জুড়ে সাইবার সচেতনতা অভিযান চলাকালীনই ঘটল এই ঘটনা।